সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকের একটা মেকআপের ওয়ার্কশপে যাওয়ার আছে, তো সেখানে যাওয়ার জন্য ছোট্টি আর আমি দুজনে যাব। তো খুব তাড়াতাড়ি, এতটাই ঘুমিয়ে পড়েছি যে খুব তাড়াতাড়ি মেকআপ টেকআপ করতে হয়েছে। আর চলো 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 চলো, তো আমরা এখন চলেছি, যদিও লেট হয়েছে আমার জন্য, ছোট্টি একদম অনেক আগে থেকে রেডি হয়ে আছে, আমার জন্যই প্রায় 10-15 মিনিট তো লেট হয়ে গেছে। 7টায় বেরোনোর কথা ছিল, সে জায়গায় 7:08 হয়ে গেছে, তো সেই জন্য একটু লেটই হয়েছে। জানি না কোন টাইমে পৌঁছাবো, কী করবো দেখো। লাস্ট এসে গেলাম, ক্রুজে ঢুকছি, দেখতেই পাচ্ছ এটাই আমাদের এখন ডেস্টিনেশন, এখানেই যাব, এখানেই আসি, সারা দিনটা থাকব। এখনো ওই দিকে এরকমই লাইন হয়ে আছে, চলো যাওয়া যাক। এই সেমিনারটাতেই আমাদের ডেস্টিনেশন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে নামছি। সমস্যাটা হচ্ছে জল নিয়ে আসিনি আমরা, আর এখানেও জলের ব্যবস্থা নেই। জলের ব্যবস্থা নেই মানে জলের ব্যবস্থা আছে, ড্রাম আছে, জল সবাই যে যার মতন নিজেরা যে বোতল এনেছে তাতে ভরে নিচ্ছে, বাট আমরা বোতল তো আনিনি, সেই জন্যে একটু চাপ হচ্ছে। দেখা যাক, সবাই মোটামুটি টিফিন করতে গেছে, আমাদের তো টিফিন করা হয়ে গেছে। আমার সিটটা একদম সামনে আছে, আমার ঠিক পেছনের টেবিলটাতে ছর্দির আছে, তো এবারে আস্তে আস্তে, এখন কি বলতো এত ফাঁকা দেখছো, কেন সবাই পিক তুলতে ব্যস্ত। আমাদের ম্যাডাম আগের দিন ডায়েরি ফাইরি নিয়ে যায়নি, তো আজকে কোনো কিছুতে ভুল করেনি, একদম সব গুছিয়ে এনেছে, আর আমি আজকে কিচ্ছু আনি, আমি আজকে সব দিক দিয়ে পাই। 11টা মোটামুটি বেজে গেছে, এখনও কিছুই হচ্ছে না, বসে আছি সবাই মিলে, দেখা যাক কখন শুরু হয়। মানে বুঝতে পারছি এটা যে রাত হবে অনেক, মানে এখনও সবাই বসে আছে, দেখতেই পাচ্ছ। Thank you.
এখন আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে সবাই যারা আগে এসেছে তারা খাচ্ছে। দেখি কতটা কি নিতে পারি। মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছ ওরা ছেড়েছে। আমরা একদম স্টার্টিং পয়েন্টে ছিলাম, বাট এখন খেতে গিয়ে উপরে গিয়ে তারপরে দেখছি নিচে এসে যে মোটামুটি আমরা অনেকটাই দূরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। যাই করে আমরা এখন বসে আছি, আবার কখন শুরু হয় দেখি। সবাই মোটামুটি খেতে চলে গেছে। মোটামুটি এখন এখানে আফটার লাঞ্চ সেমিনারটা শুরু হবে। এখনও অনেকে আসেনি বাইরে, বুঝতেই পারছো ক্রুজে হচ্ছে মানে রিলস বানানোর জন্য একদম আইডিয়াল স্পেস, তো সবাই রিলস বানাতে ব্যস্ত। আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবারে আফটার লাঞ্চ যে সেমিনারটা যতটুকু বাকি আছে আর কি সেটা হবে। আর মোটামুটি যতটা পারছি আজকে ব্লগ করার চেষ্টা করছি। বাড়িতে চলে এসেছি, গাড়ি থেকে নামার সময় হাতে প্রচুর জিনিসপত্র, সেই জন্য মানে নামার সময় তুলতে পারিনি। তো এখন বাড়িতে চলে এসেছি, আর আমি ব্লগ টানছি না, কন্টিনিউ আর করছি না। এবারে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। মানে প্রচণ্ড কষ্ট হয়েছে তো আর নয়, আর একটা ফোন তো গেছেই সেজ হয়ে, আর এই ফোনের এখনও পর্যন্ত আমরা কিছু সেটিং ফেটিং ঠিক জানি না, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে মানে ব্যাটারি আমি সকালবেলা ফুল চার্জ করে নিয়ে গেছি, সেটা একদম মানে নেমে গেছে। এখনও যদিও অফ হয়নি বাট একদমই নেমে গেছে, কিন্তু আইফোনের তো এতটা এরকম হওয়ার কথা নয়। তো সেটা কিছু সেটিংস মনে হয় আমরা জানি না, সেই হিসেবে করা সেট করা হয়নি বলেই মনে হয় এরকম হলো। তবে আজকে চুটিয়ে ইউজ করেছি এটা বলতে পারি, মানে প্রচুর ভিডিও প্রচুর ফটো যেটা তোমরা দেখতেই পাবে ব্লগের মাধ্যমে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো সবাই।